মর্নিং, সকলে কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর আজকে যে ব্লগটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্লগটি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আমি ব্লগটি করব। এই ব্লগটি আমার অনেক আগেই সোমবার দিন করা হয়ে গেছিলো, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু কারণবশত। ওই জন্য ব্লগটি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরা পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে। আজকে সোমবার, আমি শিবকে দুধ দিয়ে স্নান করাই, কিন্তু সকালবেলায় শাশুড়ি মা দুধ রাখতে ভুলে গেছে। পরে ওনাকে বলা হয়েছিল, তারপরে অন্য কাজের জন্য উনি দুধ দোয়াতে পারেনি, ওই জন্য আমি নিজেই দুধ দুইয়ে শিবকে দুধ দিয়ে স্নান করাবো। আমাদের গরুগুলো ঠান্ডা বলে দুধ দোয়ানো যাচ্ছে। আমি এবার পুজো দেয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানার উপরে মেয়ে রাত্রিবেলা শুয়ে সমস্ত পুতুলগুলো নিয়ে, ওই জন্য পুতুলগুলো সরালাম, সরিয়ে এবার সব কিছু গুছিয়ে নেব। সামনে শীত আসছে, তখন আরো বেশি বিছানাপত্র হবে, আরো গোছাতে অসহ্য লাগবে। বিছানো গোছানো হয়ে গেছে, আমি বিছানাটা একটু ছেড়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব, সকলকে জানাই স্বাগত। সুপ্রভাত, সকলে কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল 7টার সময় শুরু করলাম। আমি ভোরবেলায় উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে আমি এই তোমাদের কাছে সামনে আমি চলে এসেছি। আমি কদিন, 3-4 দিন মতো আমি সকালে উঠেছিলাম ঠিকই, কাজকর্ম করেছি, কিন্তু আমি স্নান পুজো কাচাকুচি এগুলো আমি পরে করছিলাম, মিষ্টিকে পরিয়ে পরানো হয়ে গেলে তারপরে করছিলাম। কিন্তু আমি দেখলাম যে পরানোর পরে করলে লেট হয়ে যাচ্ছে, অন্যান্য কাজের ক্ষেত্রে লেট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আবার আজকের থেকে সকালে সমস্ত কিছু করে তবেই মিষ্টিকে পরাতে আসছি। আর কেন করছিলাম 3-4 দিন, সকাল অনেক রাত্রে শুই, সকালে যখনই উঠি না কেন, সমস্ত কাজ করে যখন স্নান করে পুজো টুজো দিয়ে কিছু অন্তত খেয়ে যখন আমি ঘরে আস, মিষ্টিকে পরাতে বসি, তখন না ঘুম ঘুম লাগে, আলস্য আলস্য লাগে। ওই জন্য আমি ভাবলাম কি স্নান করবো না, কদিন স্নান না করে কিছু কাজ রেখে আমি মিষ্টিকে পরিয়ে তারপরে আমি পরিয়ে উঠে তারপরে বাকি কাজগুলো করবো। কিন্তু দেখলাম যে না, ওটাতে না আরও লেট হয়ে যাচ্ছে, আরও এই শীতটা পড়ে গেছে, গরমকাল হলে তাও একরকম ছিল, শীতটা পড়ে গেছে, শীতটা পড়াতে কী হচ্ছে, মিষ্টি স্নান খাওয়া একটু লেট হয়ে যাচ্ছে, আমার কাজও লেট হয়ে যাচ্ছে, উল্টো আরও সমস্যা হচ্ছে। তার থেকে ঘুম ঘুম পেলেও সেটাকে কাটাতে হবে, কাটিয়ে মোটামুটি সকালে সমস্ত কাজ করে ফেললে এটাই আমার দেখলাম যে বেশি সুবিধা। আর আমি এই যে ঘরে এসেছি, এই যে দেখো আমি দুধ নিয়ে এসেছি, কিছুটা দুধ আর এই দুটো বিস্কুট খেয়ে আমি সকালটা শুরু করব, তারপরে আমি মিষ্টিকে পরাতে বসব। মিষ্টিকে পরানো হয়ে গেলে আমরা এক জায়গায় যাব, আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, সেটা আমি তোমাদেরকে পরে তোমরা আমার ব্লগ থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো কিছুটা হলেও, আর তোমাদেরকে দেখাচ্ছি পরে, তোমরা দেখতে থাকো, পুরোটাই দেখতে থাকো। পরানো হয়ে গেছে, আমি মটর ডাল রান্না করব। আজকে আমাদের নিরামিষ, তোমরা জানো মটর ডাল রান্না করব বলে আমি এসেছি। আমার শাশুড়ি মা করে অন্যদিন, কিন্তু আজকে আমি বলেছি আমি একটু অন্যরকমভাবে করব, সব দিন তো তোমার রান্নাটা খাই একরকম লাগে, আমি আজকে একটু অন্যরকম করব, সেই জন্য আজকে আমি মটর ডালটা আমি রান্না করতে এসেছি, বসিয়েছি, রান্না হয়ে গেলে তারপরে আর কি যাব, যেখানে যাওয়ার কথা আছে
রান্না হয়ে গেলে তারপর যাব। ডাল আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তাড়াতাড়ি গুছিয়ে যেতে হবে, কারণ ওর বাবা এসে আবার হাটে যাবে, জন্য আমাদের কাজটা তাড়াতাড়ি মেটাতে হবে। হয়ে গেছে আমার, খুব নর্মাল ডাল করেছি, কিচ্ছু দিইনি। কেন হয়ে গেছে, এবার আমরা যাব, রওনা দিয়ে দিয়েছি, সাইকেল করে যাচ্ছি। তোমাদেরকে আগের দিনও বলেছি আমাদের যশোর রোডটা বাড়ি থেকে একটু দূরে, সেই জন্য আমাদের হেঁটে হোক, সাইকেল হোক, যাতে হোক যেতে হয়। তারপরে আমাদেরকে অটো বা বাস যা হোক একটা কিছু ধরে তারপরে যেদিকে যাও যেতে হয়, সেই জন্য এই যে যাচ্ছি, গিয়ে তারপরে গাড়ি করে যাব ওখান থেকে। মাঠের পরিবেশটা দেখো, একটু মনে হলো দেখানোর, তার জন্য দেখাচ্ছি, কত সুন্দর দেখো। অন্য এক সময় আরো ভালো করে দেখাবো, আজকে এটুকুই থাক। আমরা ভ্যানে উঠে গেছি, ব্যাটারির ভ্যানে, এবার আমরা গাইঘাটার দিকে রওনা দিচ্ছি। এবার তোমাদের বলি আমরা ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে পৌঁছে গেছি, ব্যাংকে প্রচণ্ড ভিড়, আমাদের অন্যান্য লেখালেখির ব্যাপার আছে, এবার সেগুলো কাজ মিটিয়ে তবেই ব্যাংকের কাজ কমপ্লিট করব। কমপ্লিট করার পরে তবেই আমরা মানে বাড়িতে যাব। এই যে লাইনে দাঁড়িয়ে আছি আমি, আগে একদিন এসেছিলাম কিন্তু আমার কাজ মেটেনি, কিছু কাগজ জমা দেওয়ার ছিল, ওই জন্য আজকে কাগজ জমা দিয়ে তবেই আজকে মিটিয়ে তবেই বাড়ি যাব। কাজ মিটে গেছে, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খেয়ে আসিনি, ওই জন্য একটা মিষ্টি দোকানে গিয়ে আমরা সিঙ্গারা খাচ্ছি। খুব ভালো করে এখানে সিঙ্গারা, কচুরি খুব ভালো করে। আগের দিন যেদিন এসেছিলাম সেদিন আমরা কচুরি খেয়েছিলাম, কিন্তু আজকে কচুরি শেষ হয়ে গেছিল। সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, ওর বাবা তার মধ্যে কিছু কেনাকাটি করে নিয়েছে, টুকটাক জিনিস কিনে, তারপরে এখান থেকে আখ কিনছি, আখ কিনে নিয়ে তারপরে আমরা বাড়িতে রওনা দেব। আমার বাপের বাড়ি ঠাকুরনগর চাঁদপাড়ার মিডিলেই, ওই জন্য আমরা ঠাকুরনগর চাঁদপাড়া দুটোরই ঠিকানা বলি। এই আগগুলো ঠাকুরনগর থেকে আনা, কিন্তু ঠাকুরনগরে এত দাম না, কিন্তু এখানে প্রচণ্ড দাম, ওরা ওখান থেকে নিয়ে এসছে। আমাদের সমস্ত কাজ মেটানো হয়ে গেছে, গাড়ি করে কি এবার বাড়িতে রওনা দিচ্ছি। বাড়িতে মিষ্টি খাওয়ানো আছে, আরও অন্যান্য কাজ আছে। বাড়ি চলে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে তারপরে মিষ্টিকে খাওয়াবো। বাড়িতে চলে এসেছি, এবার মিষ্টিকে ভাত খাওয়াবো, ভাত খাওয়াবো, ভাত মেখে ফেলেছি। এই চারিদিকের অবস্থা খুব খারাপ, বাড়ি ছিলাম না, পুতুল টুতুল সব বার করেছে। এই যে মিষ্টি বসে টিভি দেখছে, ওকে খাইয়ে দেবো এবার। টিভি জ্বালানো হয়েছে, কার্টুন দেখে দেখে খাবে। মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি বিছানা করে ওকে শোয়াবো এবং আমি একটু শুয়ে নেব। তারপরে শোয়ার থেকে উঠে মিষ্টিকে খাইয়ে দাইয়ে একটু খেলবে, তারপর ওকে পড়তে বসাবো। আজকের ব্লগটি আমার এটুকুই থাকলো, আবার তোমাদের সঙ্গে পরের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।